হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তা দিয়ে এখন গাড়িতে যাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে পানিতে নামার, নৌকা দিয়ে পানিতে নামার ব্যবস্থা করব। তাও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিও পানিতে নামার ভিডিওটি দেখে আসি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝি আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ভয়ানক হিজল গাছতলায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল স্টুডিও প্লাস আজকে আমরা আমাদের ব্লগ ভিডিওতে থাকছে বাসলিয়া এলাকার থানার এক সবচেয়ে ভয়ানক হিজল গাছ, দুটি হিজল গাছ, তারই একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন যে আমরা পানি দিয়ে অবশ্যই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হিজল গাছের কাছাকাছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হিজল গাছ দুটি আছে এখানে, অনেক নৌকা এখানে রাখা আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা দুটি হিজল গাছ, অবশ্যই আপনাদেরকে ওই হিজল গাছে গিয়েও আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। আমি শিবন খান ফ্রম ডিজিটাল স্টুডিও প্লাস। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে ওই হিজল গাছটার কাছে গিয়ে দাঁড়াই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস। তা আমার সাথে আরও দুইজন অবশ্যই আছে, তাদেরকেও আপনাদের সাথে পরিচয় করে দেব। দেখেন পানি কতটা, একদম পরিষ্কার পানি, পানির মধ্যে কোনো স্পট নাই, একদম টলটলা পানি সেই হেজল গাছতলা। তো যে দেখছেন যে স্টাম্প নিয়ে ছবি তুলছে, সে তার নাম শামীম, অবশ্যই পরবর্তীতে তার সাথে পরিচয় করে দেবো। সেই যে দেখতে পাচ্ছেন যে হেজল গাছ, তার আমরা বাম পাশে চলে আসছি, ওখানে অনেক লোক চলে গেছে যে সেই হেজল গাছটি দেখার জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা হেজল গাছের সামনাসামনি চলে যাব অবশ্যই। তা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল স্টুডিও প্লাস চ্যানেল, যে কোনো নিউজের চ্যানেল, তা আজকে একটি ব্লগ ভিডিও বানিয়ে ফেললাম। তো অবশ্যই আমরা হেজল গাছের দিকে এগাচ্ছি। আপনারা দেখছেন দর্শক যে আমরা বাসাল থানা অথবা বাসুলিয়া গ্রামে অবস্থান করছি নৌকা ভ্রমণ। তো আপনাদেরকে যে কারণে আসলাম এই জায়গায়, তা হলো ভয়ানক দুটি হিজল গাছ দেখানোর জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনাদেরকে ওই হিজল গাছের সমস্ত কাহিনী খুলে বলবো অবশ্যই। তার আগে আমরা হিজল গাছে পৌঁছানোর চেষ্টা করছি উত্তর ভাষ দিয়ে। তো আমার সাথে আরও দুইজন অবশ্যই আছে, তাদেরকে নাম বলবো, একজন মোহাম্মদ শামীম আল মামুন অথবা রাসেল, মোহাম্মদ রাসেল মিয়া, তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তো আজকের ব্লগ ভিডিওটি এই দুটি হিজল গাছটি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা হিজল গাছে অবস্থান করছি। তো দেখতে পাচ্ছেন যে আরও অনেক লোক সেই জায়গায় অবস্থান করছে। তো এটাই হলো সেই ভয়ানক হিজল গাছ। ওই যে দেখতে পাচ্ছেন যে আমি অথবা রাসেল দুজনই হিজল গাছে উঠে পড়েছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাসুলিয়া এলাকার হিজল গাছ চারোদিকে পানি, মাঝখানে এই হিজল গাছের অবস্থান করছেন। তো দেখতে পাচ্ছেন যে অনেক লোক সেই জায়গায় আসছে দেখার জন্য, শুধু হিজল গাছকে দেখার জন্য অনেক মানুষ 400-500 টাকা দিয়ে নৌকা ভাড়া করে এই জায়গায় চলে আসে সবাই। তো সুপ্রিয় মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই হিজল গাছে অবস্থান করতেছি, আমাদের নৌকা নিয়ে সেই হিজল গাছে দাঁড়িয়েছি। তো আপনাদেরকে অবশ্যই পুরোপুরি দেখাবো, অবশ্যই পাশে থাকবেন, যে এই হিজল গাছটা কী কারণে পানি থেকে এতটুকু উপরে অথবা ডুবে না, তাতে ভাত অথবা গ্রিল দিয়ে বেড়া দেওয়া হয়েছে তাও জানিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের একটু পিছনে গিয়ে দেখাবো পুরো ভিডিওটি। দেখতে পাচ্ছেন
যে আমরা হালকা একটু দূরত্ব চলে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেক নৌকা ছিল, তো এখানে অনেক সেলু আসছে অনেক দূর দূরান্ত থেকে যে এটাকে দেখার জন্য। তো আমরা একটু পিছিয়ে আপনাদেরকে পুরোপুরি হেজল গাছ দুটো দেখাবো। তো আপনারা শিউরে দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখনও পুরোপুরিভাবে দেখাতে পারছি যে হেজল গাছ দুটি, এখানে শত শত মানুষ ভিড় করছে যে হেজল গাছটি দেখার জন্য। তো আপনাদেরকে অবশ্যই এই হেজল গাছটি দেখালাম। অবশ্যই এখন পানি কতটুকু টলটলায়, এই হেজল গাছতলার পানি কতটুকু টলটলায় এটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, কারণ আমাদের এই ব্লগ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই হেজল গাছের আসল রহস্যের ঘটনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি নৌকা দেখা যাচ্ছে ওই হেজল গাছের গুড়ে। ওই হেজল গাছটা আপনারা খেয়াল করেন যে চারোদিকে পানি, মাঝখানে দুটি গাছ দেখতে পাচ্ছেন যে চারোদিকেই পানি, মাঝখানে পানির মাঝখানে দুটি গাছ দেখা যাচ্ছে, ও দুটি হলো হেজল গাছ। শত শত মানুষ দূর দূরান্ত থেকে 400-500 টাকা নৌকা ভাড়া দিয়ে ওই হেজল গাছে গিয়ে দেখতে থাকে। ওই হেজল গাছটির রহস্য অনেকেই হয়তো জানে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি টাঙ্গাইল জেলা বাসাইল থানা পাশলিয়া গ্রাম, এই জায়গায়। আমি আবারও বলছি যে আমরা এখন বর্তমানে অবস্থান করছি টাঙ্গাইল জেলা বাসাইল থানা বাশলিয়া এলাকা গ্রাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা ভ্রমণে আসছি আমরা। তো অবশ্যই আপনাদেরকে এই সেই হেজল গাছটির ব্যাপারে অনেক কিছুই বললাম। তো দেখতে পাচ্ছেন সেই যে এখনও হেজল গাছটি দেখা যাচ্ছে, চারোদিকেই পানি, মাঝখানে হেজল গাছ। তা এলাকার মানুষ অনেক ভিড় করছে যে সেই হেজল গাছটি দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা নৌকায় ভ্রমণ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও বলছি যে আমি সেবন খান বলছি ফ্রম ডিজিটাল স্টুডিও প্লাস। তো আপনাদেরকে আজকে যে ব্লগ ভিডিও দেখালাম, অবশ্যই হেজল গাছটি সম্বন্ধে আপনার ধারণা নেই। এই হেজল গাছটি হলো এই এলাকার লোকের কাছে শোনা যে এই হেজল গাছটা পানি যতই হোক, এই সমস্ত জায়গায় হেজল গাছটার দূরত্ব পানির অতটুকু, যতটুকু আপনাদেরকে দেখালাম ঠিক অতটুকু আমরা পারে আসতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ, কারণ এখানে নৌকা বাইসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই ফাঁকে আপনাদেরকে একটি হেজল গাছের ঘটনা আপনাদেরকে খুলে বললাম। তো হেজল গাছটি এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নৌকা বাসের সম্পূর্ণ নিশান, নাল নিশান দেওয়া হচ্ছে। এর ভিতরে কোনো নৌকা, কোনো মানুষ ঢুকতে প্রবেশ করতে পারবে না, সব বাইরে। আর যে পানি দেখতে পাচ্ছেন যে কত চকচকা, দেখতে পাচ্ছেন পানি স্পষ্ট, মানে একবারে মাটি পর্যন্ত দেখা যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আছেন ডিজিটাল স্টুডিও প্লাস ইউটিউব চ্যানেল, আমরা পারে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে নিয়ে যাব পারের দিকে। এখানে নৌকা বাইচের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা জানেন না হয়তো যে এই নৌকা বাইচের পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও একটি এপিসোডে আপনাদেরকে দিয়ে দিব, পরবর্তী আপলোড করে দিব যে এই নৌকা বাইচের ভিডিওটি। তো আপনারা দেখছেন এখনও ব্লগ ভিডিও হেজল গাছ নিয়ে। তো আপনাদেরকে হেজল গাছের গল্প অবশ্যই জানালাম যে এখানে অনেক মানুষ মাছ মারতে এসে নানান ধরনের ভৌতিক সমচালনার কারণে হয়েছেন। তো ওই যে দেখতে পাচ্ছেন যে একটি নৌকা আসছে এই জায়গায়, তো নৌকাটি হলো মানে মানুষ অনেক ছাত্ররা ওখানে বক্স টক্স নিয়ে এসেছে। তো এই যে একটা ছোট নৌকা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার গিয়া ওই হেজল গাছটির
দেখাশোনা করার দায়িত্বে আছেন দুইজন। তো আমার সামনে আরো একটি নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ওই হিজল গাছ, ওই যেখানে আমরা বর্তমানে ছিলাম, কিছুক্ষণ ছিলাম, সেই হিজল গাছটি আবারও দেখাচ্ছি আপনাদের। কারণ হিজল গাছটি আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন যে চারোদিকে পানি, মাঝখানে দুটি হিজল গাছ, চারোদিকে পানি, মাঝখানে দুটি হিজল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তা আমরা এখন বর্তমানে পাড়ের দিকে চলে যাচ্ছি। প্রায় বন্ধুরা প্রায় আমরা আধা ঘন্টার মতো কাটিয়েছি ওই হিজল গাছে। তো আমরা অবশ্যই পাড়ের দিকে যাব। আমরা বর্তমানে অবস্থান করছি বাসুলিয়া, টাঙ্গাইল জেলা বাশাল থানা বাসুলিয়া এলাকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখনও নদী দিয়ে এগিয়ে সামনের দিকে যাচ্ছি, হিজল গাছ থেকে দূরে আসতে চলেছি আমরা। তো আমাদের অবশ্যই ডিজিটাল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসর্গ করে থাকে। অবশ্যই এটা ভিডিওটি করা হলো আমি করতে এসে আপনাদের জন্য একটি ভিডিও করে ফেললাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানকার পানি দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো শত শত মানুষ দেখতে পাচ্ছেন এই জায়গায়, আপনাদেরকে দেখাবো, হয়তো পরের একটা ভিডিও আপলোড করে দিব, অবশ্যই আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন যে শত শত মানুষ এই জায়গায় নৌকা বাইচ দেখতে আসছে, নৌকা নিয়ে বক্স টক্স সব কিছু নিয়ে আসতে চলেছে। আপনারা দূরে থেকে দেখতে পাচ্ছেন যে অনেক দূরে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে। আর যে এই জিনিসটা, এটা হলো নিশান, এর ভিতরে প্রবেশ করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এটা 800 মিটার একটি নৌকা বাইচ হতে চলেছে, 800 মিটার। তো পানি দেখতে পাচ্ছেন যে পানি একদমই পরিষ্কার, পানির মধ্যে কোনো সমস্যা নেই, একেবারেই পরিষ্কার পানি দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ডিজিটাল স্টুডিও প্লাস দৈনিক নিউজ চ্যানেল। তো আজকে আমাদের ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ডিজিটাল স্টুডিও প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এই চ্যানেল অবশ্যই আমাদের সাথে থাকবেন, কারণ আপনার মতামত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ভিডিওটি এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল স্টুডিও প্লাস পরবর্তী ভিডিও আসতে আপনাদেরকে জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো শামীম, প্রথম এক নাম্বার শামীম, দ্বিতীয় নাম্বার রাসেল, তৃতীয় নাম্বারকে অবশ্যই আপনারা চিনেন, ডিজিটাল স্টুডিও চ্যানেল কর্তৃপক্ষ শিবন খান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই তিনজনই আসতে পেরেছি এই জায়গায় জার্নিংয়ে। তো আজকে আমরা তিনজনের ভিডিও আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আপনারা যারা যারা আছিলেন অবশ্যই সবাইকে ধন্যবাদ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।